পুলিশরা ভোট ছাপা ভোট করবে, মানুষ করবে না, পুলিশ ভোট করবে। উইদাউট সেন্ট্রাল ফোর্স এখানে কোনো ভোট হবে না। সেন্ট্রাল ফোর্স হইলে ভোট হইতে পারে, না হলে উইদাউট সেন্ট্রাল ফোর্স এ পুলিশরা ভোট করবে। কোনো কোনো সময় লাগে যে আমি ডক্টর, আর সকাল থেকে সকাল ছয়টা থেকে শুধু পেশেন্টই থাকে, ওকে কোথায় দিল্লি নিয়ে যাব, কোথায় এমস নিয়ে যাবো, তো কখন টাটা মেমোরিয়াল হসপিটাল আমরা চিঠি করে দেয়। এই পাবলিক ভয় পাচ্ছে, যদি সেন্ট্রাল ভয়েস হইলে আমরা সুরক্ষিত মানুষকে দিতে পারবো। দেখবেন পঞ্চায়েত ইলেকশন যদি সেন্ট্রাল ফোর্স না থাকলে, তাহলে দেখবেন বাড়ি বাড়ি থেকে, গ্রামে গ্রামে থেকে এরকম আতঙ্ক ছাড়বে, লাশ বাইর হবে, এরকম পরিস্থিতি আছে। দাদা, রাজ্যের এই যে দুর্নীতি এবং এই পজিশনের জন্য কি বাইরে তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না? দেখেন সোশ্যাল মিডিয়া তো ন্যাশনাল নিউজ যাচ্ছে, ধীরে ধীরে পাহাড় মতন টাকা এটা তো যাচ্ছে, তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে অন্য রাজ্যে কিভাবে বিশ্বাস করবে? মোদিজি তো একদম রিমোট প্লেসে যাচ্ছে, একদম সাধারণ মানুষের কাছে যাচ্ছে, ওনাকে দেখতে হাজার হাজার লাখ লাখ লোক, হ্যাঁ, দেখার জন্যে একটা ওনার সাথে হাত ছোঁয়ার জন্যে লাখ লাখ লোক উনি ওনার কাছে যাচ্ছেন, তাহলে মানুষের পাশে কাউকে কিছু বলছেন, ও নিজের কাজ নিজে করে যাচ্ছে। আমিও বর্তমান সরকার সাথে আমি তর্ক বিতর্ক করতে চাই, হ্যাঁ, আমি তর্ক বিতর্ক কোন জায়গা করব, যে জায়গা ডেভেলপমেন্ট হবে, তর্ক বিতর্ক কইরে যদি লাভ হইতো মানুষে তাহলে তো তর্ক বিতর্ক করব, কিন্তু আমি তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না। আর আমি এখনও বলছি, ডিএম প্রশাসনকে বলছি, আপনারা বসেন, সেন্ট্রালে অনেক ফান্ড আছে আমার কাছে, আপনি একটা টেবলে বসেন, আজ অবধি চার বছর হয়ে গেছে, আজ অবধি আমাকে ডিএম অফিসে ডাকা হয় নাই। আমরা এখানে ডেভেলপমেন্ট, ডিএম একটা গার্জেন, এই এলাকার গার্জেন, উনি আমাদেরকে ডাকতেন, ঠিক আছে সেন্ট্রাল থেকে কী কী টাকা কী কী ফান্ড নিয়ে আসতে পারবেন আপনি দেন, আমরা এটা প্রপোজাল পাঠাবো, স্টেটকে বলবো, আমি এরকম স্কিম আছে যে 100% আমরা ফান্ড ডাইরেক্ট আমরা দিতে পারি স্টেটকেও, আমি রেলকে দিয়ে আমি 100% ফান্ড দিয়ে আমার মিনিস্ট্রি থেকে 200 বেড সুপার স্পেশালিস্ট হসপিটাল আমরা বানাচ্ছি। এইরকম অনেক প্রজেক্ট আছে আমরা করতে পারবো, এনজিও দিয়ে অনেক এনজিও দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। সেন্ট্রাল 3 বছরে এনজিও যদি অ্যাপ্রুভড আছে, অডিট সব কিছু আছে, উনি কাজ করে যাচ্ছেন, অনেক এইরকম এনজিও বেকার পড়ে আছে, কিন্তু দে আর নট অ্যাওয়ারনেস উইথ দিস ফান্ড, দে আর সিএসআর ফান্ড আছে, এই যদি এনজিওস আছে কিছু নর্থ বেঙ্গল এনজিওস, ওইটা সেন্ট্রাল সাথে মিশে আমাদের সাথে মিশে যদি করতো, নাবার্ডে আছে, দিশাতে আছে, এই যদি মিটিং কল করতো তাহলে সেন্ট্রাল 75% দেওয়ার জন্য রেডি আছে। যে কোনো স্কিমস, গোঠরি পিগরি, আমি যদি ছাগল পালি বাড়িতে, গাই পালি, তাহলে সব কিছু আছে, কিন্তু রাজ্য সরকার এটা কোনো ইমপ্লিমেন্ট করছে মানুষের পাশে, কৃষিদের জন্য অনেক কোটি কোটি টাকা আছে, লোনের ব্যবস্থা আছে, যাদের জমি আছে, টাকা পয়সা নাই, ফসল করব, কিন্তু আপনি একটা ব্যাংকে গেলে আপনি অ্যাপ্লাই করলে ওদের জন্য টাকা আসবে, বিজনেস করবে, ফসল করবে, যদি জমি আছে, আমার হাল চাষ করার জন্য ট্র্যাক্টর নাই, ট্র্যাক্টরও লোনে দিবে, অনেক স্কিম আছে, কিন্তু ওইটা আমরা এখানে পাচ্ছি না। এখানে রাজ্য সরকার কোনো কোঅপারেশন করছে না বলে মানুষে, কৃষিরা, এইখানে সাধারণ জনতা, যারা বিজনেসম্যান, এমএসএমই, এইরকম অনেক লোন আছে, আমি ওই এমএসএমই দিয়ে আমি একটা বিজনেসম্যানকে আপগ্রেড করতে পারবো। এইখানে যদি ডিএম ডাইকে সবাইকে যদি বিজনেসম্যানকে অ্যাওয়ারনেস করলে অনেক কিছু করতে পারবো, ডিএমের কাছে অনেক কিছু আছে, আমরা ডাইরেক্ট সেন্ট্রাল ডাইরেক্ট আমরা কিছু করতে পারবো না, থ্রু আমাকে স্টেট, থ্রু ডিএম, থ্রু বিডিও, থ্রু পঞ্চায়েতেই আসতে হবে, আমার সেন্ট্রাল ফান্ড, আমার এমপি লেডার ফান্ড আমি ডাইরেক্ট আমরা কোনো দিন করতে পারবো না, আমি ডাইরেক্ট আমি জনগণের করে দেবো এটা হইতে পারে না, আমাকে থ্রু স্টেটে আসতে হবে,
স্টেট থ্রু ডিএম, ডিএম থ্রু দি বিডিও, বিডিও থ্রু দি পঞ্চায়েত সমিতি, সব এইটার চ্যানেল আছে একটা। এটাই কি মানুষ বুঝতে পারতেছে না? এটা বুঝতে পারছে না, শুধু সেন্ট্রাল এখন আয়ুষ্মান ভারত আজ যদি আজকে ইমপ্লিমেন্ট করে দেয় তাহলে তাহলে মানুষ আজকে আমার বাড়িতে আসছে, ওর ছেলে 2 বছর ছেলে আছে নার্সিংহোমে আছে কিন্তু টাকা পয়সা নাই, এইখানে আয়ুষ্মান ভারত হইল তাহলে ওই টাকা দিয়ে ওরা ট্রিটমেন্ট করতো। ডেইলি আমার কাছে এইরকম কি আমি একটা ডক্টর মতেন আমার মুখ কোনো কোনো সময় লাগে যে আমি ডক্টর, আর সকাল থেকে সকাল 6টা থেকে শুধু পেশেন্টই থাকে, ওকে কোথায় দিল্লি নিয়ে যাব, কোথায় এমস নিয়ে যাব, তো কখন টাটা মেমোরিয়াল হসপিটাল আমরা চিঠি করে দেই আছে ওইখানে আমরা করে দিই অনেক। এখন আমি 500 থেকে উপরে, এখনও 100 থেকে উপরে এমসে ইলাজ হচ্ছে, আমার বাড়ি আমার কোয়ার্টারে থাইকে ওরা ওদেরকে শরণ দিয়েছি, আমি একটা স্টাফও রাখেছি, ওই স্টাফকে দিয়ে আমি ট্রিটমেন্ট করাই এমসে। এমসে এত বড় হসপিটাল, একটা মানুষকে যদি পাঠাই দে তাহলে ওইখানে ট্রিট পাবে না, ট্রিটমেন্ট ভালো কোথায় ডক্টর, কোন ডক্টর কোথায় আছে, একটা স্টাফ রাখেছি যে অলরেডি সেটা জানে ও নিয়ে যায়। দাদা এই কারণেই কি আপনার এখানে কেন্দ্রের হাসপাতাল করার পরিকল্পনা? হ্যাঁ হ্যাঁ, আমার এইটাই আছে, তাই জন্যে আজকে আমি ডিআরএম সাথে কথা বললাম কিছুদিন আগে, আপনারা দেখছেন আমি সেন্ট্রাল মিনিস্টার সাথেও, হ্যাঁ অশ্বিনী চৌবের সাথে আমি দেখা করলাম, দেখা করে আমি বললাম, উনি অ্যাকসেপ্ট করেছেন আমাদের মাইনরিটি মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার স্মৃতি রানীর সাথেও কথা বলেছে, উনি বলছে উনি অ্যাগ্রি হয়েছেন কিছুদিন পরে, শুধু আমরা প্রজেক্ট তৈরি হয়েছে আর আগামী দিন আপনারা দেখতে পারবেন, নিশ্চয়ই দেখতে পারবেন। রেলের জমিতেই হবে? হ্যাঁ রলি জমিতে হয়েছে, অলরেডি রেলের প্রজেক্ট তৈরি করে দিচ্ছে, যা প্রজেক্ট আপনারাকে দিলাম ওইটা প্রজেক্ট শুধু রেলের আছে, আর ডক্টর আছে ওইখানে, রেল হসপিটাল আছে, হসপিটালে তৈরি করেছে, আমরা তৈরি করি না। দেখেন আমরা যতটুক যতটুক আমরা চাচ্ছি রিসেন্টলি হয়ে যাও। কত এটা কত বাজেটের হতে পারে? এই তো 200 কোটির বাজেট আছে, এটা এলাকা নির্বাচন 17 ডিপার্টমেন্ট আছে, 8 ফ্ল্যাট আছে,